পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু এবং সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।